দেশ জুড়ে দূষণ ঠেকাতে পদক্ষেপ শীর্ষ আদালতের। শুধু দিল্লি নয়, গোটা দেশেই নিষিদ্ধ বাজি পোড়ানো, রাজ্যগুলিকে সতর্ক করল সুপ্রিম কোর্ট। লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারের দিকে নজর কংগ্রেস বাম বিজেপির একযোগে সমর্থন নোসাদকে, চক্রবুহে অভিষেককে ঘেরার পরিকল্পনা বিরোধী শিবিরের। টাকার বিরুদ্ধে প্রশ্ন ইস্যুতে চাপে মহুয়া মৈত্র, তৃণমূল নেত্রীকে বাঁচাতে মরিয়া কংগ্রেস শিবির, এথিক্স কমিটিতে দলীয় সাংসদদের সরব হওয়ার নির্দেশ শীর্ষ নেতৃত্বের। গরু পাচারের সঙ্গে যোগ থাকতে পারে নিয়োগ দুর্নীতিরও অনুমান ইডির। কুন্তল ঘোষের বেনামি ফ্ল্যাটে হানা আধিকারিকদের, আয়কর তলব মন্ত্রী অখিল গিরিকেও। ফলক বিতর্কের মাঝে তৃণমূলের অবস্থান মঞ্চের সামনে অনুপম হাজরা, বিজেপি হতে চেয়ে রবীন্দ্রনাথকে অপমান উপাচার্যের, কটাক্ষ বিজেপির কেন্দ্রীয় সম্পাদকের। বিহারে সংরক্ষণ পদ্ধতিতে আমূল বদলের সম্ভাবনা, এবার মোট সংরক্ষণ বেড়ে হতে পারে 75%, জাতি সমীক্ষার রিপোর্ট প্রকাশে আসতেই বড় ঘোষণা নীতিশের। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছি বিস্তারিত খবরে। গোটা দেশেই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে দূষণ, তা রুখতেই এবার আরও সতর্কতার কথা মনে করিয়ে দিল শীর্ষ আদালত। গত 7 দিন ধরে মাত্রা ছাড়া দূষণে জেরবার রাজধানী দিল্লি, সেখানে ইতিমধ্যেই নিষিদ্ধ হয়েছে বাজি পোড়ানো। এছাড়া প্রতিবার উৎসবের মরশুমে গোটা দেশে দূষণের অন্যতম কারণ হয়ে ওঠে আতশবাজি। এই অবস্থায় নতুন করে দেশ জুড়ে বাজি পোড়ানোর নিষেধাজ্ঞা জারি করল সুপ্রিম কোর্ট। এর আগেও অবশ্য একই পথে হেঁটেছিল শীর্ষ আদালত। 2021 সালে এক নির্দেশে শীর্ষ আদালত জানিয়েছিল, শুধুমাত্র দিল্লি নয়, গোটা দেশের জন্য কার্যকর হবে বাজি সংক্রান্ত নিষেধাজ্ঞা। মঙ্গলবার সব রাজ্যকে সেই কথা মনে করিয়ে দিল শীর্ষ আদালত। দূষণ রুখতে শীর্ষ আদালত যে তৎপর, রাজ্যগুলিকে তা স্মরণ করিয়ে দিয়েই সতর্কতার বার্তা দিল সুপ্রিম কোর্ট। লোকসভা নির্বাচনে রাজ্যের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র ডায়মন্ড হারবারে নজর সব রাজনৈতিক দলের। ইতিমধ্যেই এই কেন্দ্রের রেকর্ড ভোটে 2 বার জিতেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে কাজের নিরিখে তিনি ইতিমধ্যেই বেশ জনপ্রিয়। কিন্তু 24-এর আগে তৃণমূল নেতাকে চক্রবুহে বেঁধে ফেলতে চাইছে বিরোধীরা। ডায়মন্ড হারবারের বিস্তীর্ণ এলাকা সংখ্যালঘু, আর সেখানে বিরোধীদের তুরুপের তাস তরুণ জনপ্রিয় নেতা তথা ISF বিধায়ক নশাদ সিদ্দিকি, আর সেই নাম ভাসিয়ে দেওয়ার কারিগর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সংখ্যালঘু ভাঁড়ারে তৃণমূলকে হারিয়ে বিধানসভায় পৌঁছেছেন ISF এর এই নেতা নশাদ সিদ্দিকি। তাই লোকসভার লড়াইয়েও তাঁর ওপর ভরসা রাখতে বিশেষ দ্বিধা করছেন না জোটের বাকি শরিকরা। তবে তাঁদের পাল্টা দিতে ছাড়েননি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। সব মিলিয়ে লোকসভা নির্বাচনে ডায়মন্ড ব্যাটেলে নজর সব পক্ষের। টাকার বদলে প্রশ্ন ইস্যুতে চাপে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সংসদের এথিক্স কমিটি তাকে দোষী সাব্যস্ত করলে সাংসদ পদ পর্যন্ত হারাতে পারেন এই তৃণমূল নেত্রী। এই পরিস্থিতিতে মহুয়ার পাশে দাঁড়াতে মরিয়া কংগ্রেস। দলের শীর্ষ নেতৃত্বের তরফে এথিক্স কমিটির সদস্য সাংসদদের বলে দেওয়া হয়েছে, কমিটির বৈঠক চলাকালীন মহুয়ার পাশে থাকতে হবে। বিজেপি সাংসদরা তৃণমূল সাংসদকে কোণঠাসা করার চেষ্টা করলে তার জোর সওয়াল করতে হবে। এমনিতে এথিক্স কমিটিতে সংখ্যাগরিষ্ঠ সদস্য বিজেপিরই, কংগ্রেসের সদস্য সংখ্যা 3, এদের মধ্যে আবার একজন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং এর স্ত্রী প্রণীত কর। অমরিন্দর এখন বিজেপিতে, প্রণীতের ওপরও দলের নিয়ন্ত্রণ নেই। তবে বাকি 2 সাংসদকে বলে দেওয়া হয়েছে, এথিক্স কমিটির বৈঠকে যতদূর সম্ভব মহুয়ার পক্ষে সওয়াল করতে হবে। সম মনোভাব সম্পন্ন অন্য দলের সাংসদদেরও একজোট করার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এই ইস্যুতে তৃণমূল সেভাবে মহুয়ার পাশে দাঁড়ায়নি, কিন্তু মহুয়া যে ইস্যুতে কথা বলছেন তার সঙ্গে সহমত কংগ্রেসও। তাছাড়া মহুয়া বাগ্মী নেত্রী, কোনোভাবে যদি মহুয়ার সাংসদ পদ বাতিল হয় তাহলে সেটা সার্বিকভাবে বিরোধী শিবিরের জন্য ধাক্কা হবে। পাশাপাশি তিনি তৃণমূল ছাড়লে তাঁর জন্য দরজা খোলা রাখার বার্তাও হয়তো এখনই দিয়ে রাখতে চাইছে কংগ্রেস, এমনটাই মত ওয়াকিবহাল মহলের। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার সঙ্গে গরু পাচারের যোগ থাকার বড় ইঙ্গিত পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নিয়োগ কাণ্ডে জেলবন্দী হওয়ার পরও ধৃত কুন্তল ঘোষের অ্যাকাউন্টে কিভাবে টাকা ঢুকেছে তার উৎস খুঁজতে গিয়ে মঙ্গলবার নিউটাউনে কুন্তলের বেনামি ফ্ল্যাটে হানা দিল আধিকারিকদের একটি দল। তাদের দাবি, রাজারহাটে কুন্তলের বেনামি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন গরু পাচার মামলার ধৃত এনামুলের ভাগ্নে। ভাড়া মেটাতে গিয়ে তার সঙ্গে কুন্তলের সমস্যা তৈরি হয়, এরপরই ফ্ল্যাটটি বিক্রি করে দেয় কুন্তল।
বিপুল অঙ্কের সেই অর্থ কুন্তলের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছিল। গরু পাচার মামলায় ইতিমধ্যেই জেলে এনামুল। তবে কলকাতায় একাধিক প্রভাবশালীর সঙ্গে তাঁর ওঠা বসা, তার আত্মীয়দেরও হঠাৎ আর্থিক উন্নতি, এই সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাশাপাশি নিউটাউনে কুন্তলের ওই ফ্ল্যাট কে কিনেছেন, সেখানে কাদের যাতায়াত, এই সব প্রশ্ন জানতে চায় ইডি। এদিকে এবার আয়কর দপ্তরের নজরে রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি ও তার ছেলে তথা কাঁথি পুরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রকাশ গিরি। সম্প্রতি একাধিক জনসভায় তাদের নিশানা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আর শুভেন্দুর হুঁশিয়ারির মাঝেই আয়কর দপ্তরের তলব পেলেন পিতাপুত্র। আগামী ১৩ নভেম্বর আয়কর দপ্তরে হাজিরা দিতে হবে তাদের। বিশ্বভারতীর ফলক বিতর্কের মাঝেই এবার উপাচার্যকে আঘাত নিলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। তার দাবি, উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী নিজেকে বিজেপি প্রমাণ করার জন্য বারবার রবীন্দ্রনাথকে অপমান করছেন। মঙ্গলবার তৃণমূলের অবস্থান মঞ্চের সামনে হাজির হয়ে তৃণমূলের অবস্থানরত নেতা কর্মীদের সঙ্গেও কথা বলেন তিনি। এবার তিনিও ঘর বাপসির পথে পা বাড়াচ্ছেন কিনা তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। ফলকে রবীন্দ্রনাথের নাম না থাকা নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে অশান্তি। শান্তিনিকেতনে কবিগুরুর মার্কেটে ১২ দিন ধরে অবস্থান করছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার হঠাৎই সেখানে উপস্থিত হন বিজেপির কেন্দ্রীয় নেতা অনুপম হাজরা। মঞ্চের সামনে রবীন্দ্র মূর্তিতে মাল্যদান করে উপস্থিত নেতাদের সঙ্গেও কথা বলেন তিনি। সাফ জানিয়ে দেন, ৮ নভেম্বর বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সময়সীমা শেষ হচ্ছে, তাঁর মেয়াদ বৃদ্ধি হবে না। উপাচার্য যাওয়ার পর শান্তিনিকেতনকে গোবর জল দিয়ে শুদ্ধিকরণ করে পরিষ্কার করা হবে বলেও মন্তব্য করেন তিনি। তবে আচমকা অনুপমের তৃণমূলের অবস্থান মঞ্চের সামনে যাওয়া নিয়ে স্বাভাবিকভাবেই শোরগোল রাজনৈতিক মহলে। বিহারের সংরক্ষণ পদ্ধতিতে আসতে চলেছে আমূল বদল। সংরক্ষণ বাড়ছে তপশিলি জাতি, অনগ্রসর জাতি এবং অতি অনগ্রসর জাতির। আবার নতুন করে সংরক্ষণ চালু করা হচ্ছে আর্থিকভাবে পিছিয়ে পড়াদের জন্যও। জাত সমীক্ষার দ্বিতীয় রিপোর্ট পেশের সঙ্গে সঙ্গেই নীতিশ কুমার দাবি করেছেন বিহারের জনসংখ্যার সঙ্গে সংরক্ষণের কোনো সামঞ্জস্য নেই, তাই কোনো কোনো ক্ষেত্রে সংরক্ষণ বাড়াতে হবে। বিহার সরকার অন্যান্য অনগ্রসর জাতি অর্থাৎ ওবিসি এবং অতি অনগ্রসর জাতি অর্থাৎ ইবিসিদের জন্য সংরক্ষণ ২৭% থেকে বাড়িয়ে ৪৩% করতে চাইছে। পাশাপাশি তপশিলি জাতির সংরক্ষণ ১৫% থেকে বাড়িয়ে ২০% করার প্রস্তাব রয়েছে। আবার উল্টো দিকে তপশিলি উপজাতির জনসংখ্যা কম থাকায় উপজাতির সংরক্ষণ অনেকটা কমিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে, ৭% থেকে কমিয়ে সেটা ২% করা হচ্ছে। আর্থিকভাবে অনগ্রসরদের জন্যও আলাদা সংরক্ষণের সুপারিশ করেছেন নীতিশ কুমার। শীঘ্রই বিহার বিধান সভায় এই বাড়তি সংরক্ষণগুলো বিল আকারে আনা হবে। সবকটি সুপারিশ কার্যকর হলে বিহারে সংরক্ষণের পরিমাণ বেড়ে দাঁড়াবে ৭৫%। বিহার রাজ্য রাজনীতিতে তা যে বড় বদল হবে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।